বাংলাদেশটা স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, বাংলাদেশটা স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, তবুও কান্না থামছে না মা বাংলাদেশকে নিয়ে। স্বাধীন বাংলা হয়নি স্বাধীন মানুষের চিৎকার, লড়াই করে ফিরে পেতে হবে মানুষের অধিকার। হারিয়ে যাচ্ছে কৃষক শ্রমিক মজুরিটা না পেয়ে, ধানের শিষ্টে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, আলা ভেঙে সব মুক্ত করো বুকের সাহস দিয়ে, ধানের শিষ্টে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, আলা ভেঙে সব মুক্ত করো বুকের সাহস দিয়ে। প্রতিহিংসার রাজনীতিতে দিশেহারা আজ দেশ, অন্ধ আইন করছে পাশ দিচ্ছে তার আদেশ, থর থর করে ভয় কাঁপছে দেখে তার সমাবেশ। ধানের শিষ্টে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, তালা ভেঙে সব মুক্ত করো বুকের সাহস দিয়ে, আজকে বসবাসের সব থেকে অযোগ্য নগরী হয়ে উঠেছে, সব থেকে দূষিত শহর হয়েছে। বায়ু দূষণের দিক থেকে আমরা এক নম্বর। যদি আমি মেয়র নির্বাচিত হই, প্রথম যে কাজটি করব একটি বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে যত যা পদক্ষেপ নেওয়া দরকার আমি সব জরুরি ভিত্তিতে নেব। তাদের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আমরা মুসলমান, আমাদের ঈদের দিনও যদি এরকম ভোট গ্রহণ অনুষ্ঠান হতো আমরাও চেতাম যে সেটা পিছিয়ে যাওয়া, তো অবশ্যই এটাকে পিছানো উচিত বলে আমি মনে করি। রুখে দাঁড়ানোর সময় এসেছে, জোট বাঁধো একসাথে, বদলে দেব বাংলাদেশকে মিলেমিশে একসাথে। রুখে দাঁড়ানোর সময় এসেছে, জোট বাঁধো একসাথে, বদলে দেব বাংলাদেশকে মিলেমিশে একসাথে। বন্দি খাঁচার পাখিগুলোকে মুক্ত করতে হবে, বন্দি খাঁচার পাখিগুলোকে মুক্ত করতে হবে। ধানের শীষে থাকবো মিশে, অধিকার নিয়ে বাঁচো, অধিকার নিয়ে বাঁচো। গণতন্ত্র ফিরে পেতে হলে লড়ো কাঁধে কাঁধ দিয়ে, গণতন্ত্র ফিরে পেতে হলে লড়ো কাঁধে কাঁধ দিয়ে। ধানের শীষকে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, তালা ভেঙে সব মুক্ত করো বুকের সাহস দিয়ে। ধানের শীষকে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, তালা ভেঙে সব মুক্ত করো বুকের সাহস দিয়ে। আমাকে 2010 সালে মামলা দেওয়া হয়, সম্পূর্ণ রাজনৈতিক হয়রানিমূলক, কারণ তখন আমার বাবা ঢাকা মহানগর সভাপতি হিসেবে উনি আন্দোলনে সর্বাগ্র ভূমিকা পালন করছিলেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, তাই ওনার পরিবারের সদস্য হিসেবে আমার উপরে এই মামলাটি দিয়ে চাপ সৃষ্টি করার জন্য এটি করা হয়। বিরোধী দলে থাকলে এরকম বহু মামলার হাজিরা দিতে হয়, এর বাইরে আর কিছুই না, এটি একদম সম্পূর্ণ ভুয়ো একটা মামলা, এটা মামলা হওয়ার মতো কিছু না। যেই নোটিশ আমি পাই নাই সেই নোটিশের জবাব আমি কী জন্যে দিব? শুধু আমি বিএনপির রাজনীতি করি দেখি বা বিএনপির পরিবারের সন্তান দেখে আমার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে, কিন্তু এগুলাতে আমরা মোটেও ভীত না, বিচলিত না, জনগণ এগুলো বিশ্বাস করে না।